এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড স্টেশনে। ব্যান্ডেল কাটোয়া লোকাল ট্রেনে কাটোয়া এসে কাটোয়া আজিমগঞ্জ এক্সপ্রেসে এখানে চলে আসলাম। মুর্শিদাবাদ নাম শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন বাংলার নবাবী আমল। তবে শুধু ঐতিহাসিক দিক থেকেই নয়, পৌরাণিক দিক থেকেও এই জেলার গুরুত্ব অসীম। এই জেলাতেই রয়েছে 51 সতীপীঠের একটি পীঠ। 40 টাকা টোটো ভাড়ায় আমরা যাচ্ছি সেই সতীপীঠে। ভারতের 31 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত 795 আবেদনের মধ্যে 2023 সালের সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের কিরিটকোনা গ্রাম। আমরা এখন সেই গ্রামেই অবস্থান করছি। বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান দাহাফাড়া থেকে 2 কিলোমিটার দূরে কিরিটকোনা গ্রামের অবস্থান। লোকমুখে যার পরিচিতি কিরিটেশ্বরী গ্রাম নামেই। ভাগীরথীর পশ্চিম পারে জঙ্গলাকীর্ণ মন্দির অধ্যুষিত গ্রাম ছিল কিরিটকোনা। বেশ কিছু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মনে করিয়ে দেয় পূর্ব গৌরবের স্মৃতি। ধর্মীয় বিশ্বাস মতে দক্ষযজ্ঞের সময় সতীর দেহত্যাগের পর সতীর কিরিটি অর্থাৎ মুকুট পড়েছিল এখানে, তাই এই গ্রাম শাক্ত সাধনার অন্যতম স্থান। খোলা প্রান্তরের মধ্যে দূরে দূরে একগুচ্ছ শিব মন্দির নিয়ে দেবীর সাদামাটা মন্দির। এখানকার প্রতিষ্ঠিত দেবী মা কিরিটেশ্বরী। এই পীঠস্থান যে সাধকের সাধনায় জাগ্রত হয়েছিল সেই সাধক হলেন রানী ভবানীর দত্তক পুত্র রামকৃষ্ণ রায়। শোনা যায় রামকৃষ্ণ রায় মায়ের দর্শন লাভের জন্য এখানে পঞ্চমুণ্ডীর আসন স্থাপন করে সাধনা শুরু করেন। কঠিন সাধনার পরেও মায়ের দর্শন না পেয়ে আকুল রামকৃষ্ণ নিজের প্রাণ দিতে গেলে মা দৈবযোগে বলেন সময় হলে তিনি রামকৃষ্ণকে দেখা দেবেন। তারপর রামকৃষ্ণ নাটোরে গিয়ে কঠোর সাধনা শুরু করেন এবং মায়ের দর্শন লাভ করেন। মা স্বপ্নাদেশে রানী ভবানীকে কিরিটকোনা গ্রামে মন্দির স্থাপন করতে আদেশ করেন। রানী ভবানী পঞ্চমুণ্ডীর আসনের খানিক ওপরে একটি গর্ভ তৈরি করে তার ভিতরে মায়ের শিলামূর্তিটি স্থাপন করেন। পরবর্তীতে মুঘল সম্রাট আকবরের থেকে লালগোলার রাজা ভগবান রায় এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। 1405 সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। তারপর 1900 ভগবান রায়ের বংশধর দর্পনারায়ণ রায় বর্তমান নতুন মন্দিরটি নির্মাণ করেন এবং একই সঙ্গে মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে কালীসাগর নামে একটি দীঘিও কাটান। রাজা রাজবল্লভ এখানে 2 শিব মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরে শিলারূপে পূজিতা হন মা বিমলা। মায়ের মুকুটটি রয়েছে গ্রামের ভিতর গুপ্ত মঠে। আমরা সেখানেও যাব মুকুট দর্শন করতে। বছরের প্রতিদিনই দেবীকে মাছভোগ দেওয়া হয়। রটন্তী অমাবস্যা, দুর্গাপূজা ও কালী পূজায় এখানে বিশেষ পূজা হয়। দর্শনার্থীদের ভিড় এখানে লেগেই থাকে, কিন্তু দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ভাতের হোটেল ও থাকার হোটেলের কোনো ব্যবস্থা চোখে পড়ল না। মন্দিরের মূল বেদিতে থাকা একটি প্রস্তরীভূত অংশকে দেবী প্রতিমা জ্ঞানে পুজো করা হয় এখানে। পিঠে মাহাত্ম্য বর্ণনায় বলা হয় এই প্রস্তর দেখা বারণ। অন্যান্য পীঠের মতোই জনসাধারণের সামনে অন্য মূর্তি রেখে হয় পুজো। দুর্গা অষ্টমীর দিন বিশেষ তিথিতে এখানে হয় বিশেষ পূজা। গ্রামের সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাসিন্দাদের সাহচর্যে রক্ষিত হচ্ছে হিন্দু ধর্মের শক্তিপীঠ। এর পরিচালন কমিটির মধ্যে রয়েছেন একাধিক মুসলিম সদস্য। শোনা যায় বর্তমানে যে স্থানে গুপ্তমঠ আছে প্রায় 350 বছর আগে ওই স্থানে 172 ঘর পাণ্ডা এবং অন্যান্য জাতি উপজাতির বসবাস ছিল।
প্রায় 300 বছর আগে আফগান আক্রমণের আশঙ্কায় পাণ্ডারা মূল পশ্চিমমুখী মন্দির থেকে দেবীকে বর্তমান গুপ্তমঠে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিয়ে আসার সময় পাণ্ডারা মায়ের রূপ দেখার জন্য ইচ্ছা প্রকাশ করে সহমত হয়। প্রথমে জোনাকয়েক পাণ্ডা মায়ের রূপ দেখেন, মায়ের রূপ দেখা মাত্রই তারা অন্ধ হয়ে যান। এই ঘটনার পর অন্যান্য পাণ্ডারা মায়ের রূপ দর্শনে বিরত থাকেন, কিন্তু মায়ের রোষানলে 172 ঘর পাণ্ডা পরিবার বিনাশ হয়ে যায়। দেবী মন্দির যে খুবই জাগ্রত সেটা নিয়ে অনেক প্রচলিত কাহিনী আছে। শোনা যায় পলাশির যুদ্ধের পর, যখন বাংলার ইতিহাসে অন্যতম বিতর্কিত চরিত্র মীরজাফর নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার সঙ্গী রাজবল্লভকে নির্মমভাবে হত্যা করেন, সেদিন এই মন্দিরের একটি শিবলিঙ্গ নাকি নিজে থেকেই ফেটে গিয়েছিল। তারপর মীরজাফর শেষ বয়সে কঠিন কুষ্ঠরোগে আক্রান্ত হন, সেই সময় অনুশোচনায় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ওই সময় তিনি দেবীর চরণামৃত পান করার ইচ্ছা প্রকাশ করেন। দেবীর চরণামৃত যখন তার কাছে আনা হয় তখন তিনি মৃত্যুশয্যায় শায়িত। ওই চরণামৃত মুখে দেওয়ার পরই তিনি নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখানে ফাঁকায় ফাঁকায় খুব নিষ্ঠাভাবে বাড়ির সকলের নামে নামগোত্র দিয়ে পূজা দিতে পারবেন, খুব সহজে অঞ্জলিও দিতে পারবেন, খরচও খুব কম। 21, 31, 51, 101 সব ধরনের ডালা পাবেন। পূজার জন্য যে কোনো ডালাই আপনি নিন না কেন, মনে রাখবেন পূজারি কিন্তু সরাসরি দক্ষিণা বাবদ পূজার পর 51 টাকা দাবি করবেন। এছাড়াও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 10 টাকা। এখানে মায়ের 3টি মন্দির আছে, 3টি গর্ভগৃহে 3টি রূপে পূজিতা হন। আমি এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করলাম। অনেকের মতে সতীর মুকুটের কণা পড়েছিল এখানে, তাই এই গ্রামের নাম কিরিটকণা। প্রাচীনকাল থেকেই এই স্থান মহাপীঠ বলে খ্যাত। আবার এখানে দেবীর কোনো অঙ্গ পতিত না হয়ে ভূষণ পতিত হয়েছিল বলে অনেকে এই পীঠকে উপপীঠও বলে থাকেন। মন্দিরের একজন পুরোহিত বললেন, তন্ত্রচূড়ামণি গ্রন্থে কিরিটকণাকে সতীপীঠ বলে উল্লেখ করা হয়েছে। কিরিট কথাটি এসেছে করটি থেকে, করটি অর্থ মাথার খুলি। তাই তাদের মতে এই স্থানে মায়ের করটির কোনো অংশ ললাট বা কপাল পড়েছিল। আবার শিবচরিত গ্রন্থে কিরিট অর্থে সতীর মাথার মুকুটের কথা উল্লেখ আছে। যাই হোক, কিরিটকণা মহাপীঠ না উপপীঠ এই বিতর্ক এখন মায়ের প্রতি ভক্তদের ভক্তি স্রোতে বিলুপ্তির পথে। তবে শাক্ত ধর্মে এই স্থান একটি প্রাচীন মহাপীঠ হিসাবেই প্রসিদ্ধ। পাঠান মুঘল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল যথেষ্ট। এখানে মা হলেন বিমলা, ভৈরব সম্বর্ত। মা এখানে পূজিতা দক্ষিণা কালী ধ্যানে। আমরা এখন গুপ্ত মঠে পৌঁছে গেছি। এই মন্দিরে মায়ের অংশের সেই আসল শিলাটি কাপড়ের আবরণে ঢাকা আছে। প্রতিবছর দুর্গাপুজোর অষ্টমীতে এই আবরণটি পরিবর্তন হয়। প্রতিদিন সকালে দেবীর নিত্য পূজা হয়, দুপুরে ভাজা সবজি ও মাছ দিয়ে অন্নভোগ হয়। মাছ ছাড়া দেবীর ভোগ হয় না, দেবীর ভোগের মাছ ভক্তরা যোগান দেয়। প্রতিদিন কেউ না কেউ ভোগের আগে মন্দিরে মাছ দিয়ে যায়। রাজা দর্পনারায়ণের আমল থেকেই এখানে পৌষ মেলার সূচনা হয়। পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে বিশেষ মেলা বসে। নমো বিষ্ণু। আমি জোরে মধ্যে পাঠ করব, মনে মনে বলবেন, শ্রীনিবাস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্তর মহাফল জপ পঠে সততং ভোক্তা সয়েব বিষ্ণু দুর্লভং মৃত্যু ব্যাধি ভয়ান্ত। আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম। নমস্কার। সবার আম যদি
দো মাসো।